দর্শক সবাই কেমন চলছে দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি শারমিন আক্তার শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হয়েছে পদ্মা নদীর 15তম স্প্যান দৃশ্যমান হলো 2250 মিটার কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়িবাঁধ মেরামত না করায় উদ্বিগ্ন দ্বীপের 1.5 লাখ মানুষ বসত ভিটা রক্ষায় স্বেচ্ছায় বাঁধ নির্মাণ করছেন স্থানীয়রা এবং নরসিংদীর পলাশে পোকার আক্রমণে মরে যাচ্ছে রোপা আমন ধান কীটনাশক প্রয়োগেও মিলছে না সুফল দিশেহারা কৃষকরা শুনছিলেন শিরোনাম দর্শক বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/bangla-tv.tv এবারে চলে যাচ্ছি পুরো খবরে শরীয়তপুরের জাজিরা প্রান্তে 23 ও 24 নম্বর খুঁটির উপর পদ্মা সেতুর 15তম স্প্যান 4E বসানো হয়েছে আজ জাজিরা প্রান্তে সেতুর 23 ও 24 নম্বর খুঁটির উপর স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান হল 2250 মিটার পদ্মা সেতুর প্রকৌশল সূত্রে জানা যায় এক সপ্তাহ আগে স্প্যানটি বসানোর তারিখ নির্ধারিত থাকলেও নাব্য সংকটের কারণে তা বিলম্বিত হয় দুই খুঁটির মধ্যবর্তী সুবিধাজনক স্থানে ভাসমান ক্রেনটিকে নোঙর করা হয় এরপর ইঞ্চি মেপে স্প্যানটিকে তোলা হয় খুঁটির উচ্চতায় রাখা হয় দুই খুঁটির বেয়ারিং এর উপর স্প্যান বসানোর জন্য উপযোগী সময় এবং সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় প্রকৌশলীরা স্প্যানটি বসাতে সক্ষম হন জয়পুরহাটের আক্কেলপুরের দেওরা গ্রামের এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণের পর হত্যা মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দুপুরে জয়পুরহাট নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের জজ ডক্টর এবিএ মাহমুদুল হক এ রায় দেন আসামিরা হলেন আক্কেলপুর উপজেলার সোহেল তালুকদার দেওরা সোনারপাড়া গ্রামের আফজাল হোসেন মুজিবুল রহমান সোনা মোহাম্মদ রাহিম ফিরদৌস শাখিদার রুহুল আমিন ও দেওরা গুচ্ছ আশ্রয়ন কেন্দ্রের মৃত ইসাক আলীর ছেলে আজিজার রহমান 2016 সালের 8ই অক্টোবর আক্কেলপুর উপজেলার দেওরা গুচ্ছ গ্রামের উজ্জ্বল মহন্তের স্ত্রী আরতি রানীকে স্থানীয় কয়েকজন যুবক ওই গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণের পর হত্যা করে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ তিন দিন ছোট হয়ে আসছে 1991 সালের ঘূর্ণিঝড়ের পর থেকে দ্বীপের বিশাল অংশ সমুদ্রে বিলীন হয়ে গেছে অনেকের বসতভিটা সাগরে বিলীন হওয়ায় অন্যত্র বসবাস করতে বাধ্য হয়েছে ভাঙা বেড়িবাঁধ মেরামত না করায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে দ্বীপের 1.5 লাখ মানুষ এমনই অবস্থায় নিজেদের বসতভিটা রক্ষায় স্বেচ্ছায় বেড়িবাঁধ নির্মাণ করছে স্থানীয় ক্ষতিগ্রস্তরা আর এ কাজে সহযোগিতা করছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা কক্সবাজার প্রতিনিধি আমিনুল হক আমিনের প্রতিবেদন জানাচ্ছেন সালাউদ্দিন বাদল উত্তর পশ্চিম ও দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আর পূর্বে কুতুবদিয়া চ্যানেল মাঝখানে 215.80 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সাগরের বুকে ভেসে থাকা দ্বীপ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা ভৌগোলিক অবস্থানের কারণে কুতুবদিয়া প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা 1991 সালের ঘূর্ণিঝড়ের পর থেকে কুতুবদিয়ার বিরাট অংশ সাগর বক্ষে চলে গেছে আর দ্বীপের এক তৃতীয়াংশ বেড়িবাঁধ অরক্ষিত 2016 সালে বেড়িবাঁধ মেরামতের দরপত্র আহ্বান করা হয় আর 2018 সালে কাজ শুরু করলেও বেড়িবাঁধ মেরামত হয়নি ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে 15টি গ্রাম সমস্যায় পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও অনেকে চাষাবাদ করতে পারছেন না এমন অবস্থায় নিজেদের বসতভিটা রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের সহযোগিতায় স্বেচ্ছায় বেড়িবাঁধ নির্মাণ করছেন স্থানীয় ক্ষতিগ্রস্তরা জোয়ার হলে এখন থাকা যায় না বাটা হলে তখন আসা যায় আমাদের ঘরে এখন মনে করেন আমার বিড়া বাড়ি সব সরে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো আমাদের কুতুবদিয়া যেন টেকসই বেড়িবাঁধে আমরা বসবাস করতে পারি একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা অস্থায়ীভাবে আমরা নির্মাণ করার চেষ্টা করতেছি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটা কোস্ট ট্রাস্ট এনজিওর সহযোগিতা জনগণকে নিয়ে কাজ করতেছি আপনারা দেখতেছেন সামুদ্রিক জোয়ারের ফলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান ঝুঁকিপূর্ণ স্থানে কাজ করা হবে অতি ঝুঁকিপূর্ণ মানে যে একদম নর্মাল জোয়ারে পানি প্রবেশ করতেছে ওইসব জায়গায় আমরা
জরুরি ভিত্তিতে মানে জিও টিউব বা মাটির এমবেকমেন্ট যখন যেখানে যেভাবে সম্ভব আমরা ওইভাবে কাজ করে যাচ্ছি। টেকসই বেড়ি বাঁধের অভাবে টিকে থাকা নিয়ে উদ্বিগ্ন দ্বীপের 1.5 লাখ মানুষ, তাদের স্বাভাবিক বসবাস ও জানমাল রক্ষার্থে টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়েছে, অন্যথায় ইতিহাস থেকে এই দ্বীপটি হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সুধি সমাজ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ক্যাসিনো ব্যবসায়ী রাজধানীর মোহাম্মদপুরের 32 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় কোর্টে হাজির করে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। সকালে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদের আদালতে হাজির করে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। প্রসঙ্গত, গেল 12 অক্টোবর র্যাবের ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে মামলা করেন। ভোলায় সংখ্যালঘু এক যুবকের আইডি হ্যাক সহ আপত্তিকর মেসেজ নিয়ে সংঘর্ষে 4 জন নিহতের ঘটনার জের কাটতে না কাটতেই এবার ভোলা পুলিশ সুপারের ব্যক্তিগত ফেসবুক হ্যাক করা হয়েছে। ওসি এনায়েত হোসেন জানান, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট সকালে হ্যাক হয়। তার অ্যাকাউন্টে ফেসবুক দেখা যাচ্ছে না। এ ঘটনায় পুলিশ সুপার বাদী হয়ে জিডি করেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষ কারা আইডি হ্যাক করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার অফিসার ইনচার্জ। অন্যদিকে সকালে সর্বদলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোলায় সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তি আল্লাহ ও রাসুলের সাল্লাল্লাহু ইসলামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে স্থানীয় শপথ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃত্ব দেন মাওলানা সিরাজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন মাওলানা নাসির উদ্দিন, হেফাজত ইসলামের চাঁদপুর শাখার নেতৃত্ববৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নরসিংদীর পলাশে পোকার আক্রমণে মরে যাচ্ছে রোপা আমন ধান। কীটনাশক প্রয়োগ করেও সুফল না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এসব ধান ঘরে তোলার কথা থাকলেও এখন এ ফসল নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। আর কৃষি বিভাগ বলছে রোগ প্রতিরোধে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ সুমন। পলাশ উপজেলার কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে উপজেলার 4টি ইউনিয়ন ও 1টি পৌরসভায় 3,400 হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। এর মধ্যে আবাদ হয়েছে 3,590 হেক্টর জমিতে। এখন আসতে শুরু করেছে ধানের ছড়া। আগামী 1-1.5 মাসের মধ্যে এসব ধান ঘরে তোলার কথা কৃষকদের, কিন্তু এসব ফসলে দেখা দিয়েছে পোকার আক্রমণ। কৃষকরা জানান, পাতা মোড়ানো পোকার আক্রমণের কারণে মরে যাচ্ছে ধান গাছ, আর কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী কীটনাশক প্রয়োগ করেও সুফল পাচ্ছেন না তারা। ধান পোকা লাগছে, সাদা হইয়া মাজরা পোকা বাজার তো দিনদিন কাজ করে না। যে সমস্যা, পোকে যে আক্রমণ করতেছে 20% থেকে তো 2 মণ ধান পাওয়া সম্ভব হবে না। তো আমি কৃষি অফিসারে জিজ্ঞেস করছি, কৃষি অফিসার বলছে যে আমাকে ওষুধ দেওয়ার জন্য, পরে ওষুধ দিছি, ওষুধ দেওয়ার পরে কোনো কাজ হয়েছে না। এখন আমি একবারে লসের হতো। কিছু কিছু জমিতে পোকার আক্রমণ রয়েছে জানিয়ে উপজেলা কর্মকর্তা বলেন, চাষিদের ওষুধ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পোকার আক্রমণের ফলে ধানের ফলনে তেমন কোনো সমস্যা হবে না, ফলনটাও স্বাভাবিক থাকবে। এখন অনুমোদিত বালাইনাশক সকলকে 3 বার স্প্রে করতে হবে, 1 সপ্তাহ পর পর 3 বার, তাহলে এই পোকার আক্রমণ সম্পূর্ণভাবে দমন হয়ে যাবে। চলতি মৌসুমে পলাশ উপজেলায় 13,470 মেট্রিক টন রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলা টিভির বছরব্যাপী আয়োজন চিরঞ্জীব বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ শুরু হবে 146 দিন পেরুলেই। বঙ্গবন্ধু মানে এক আপোষহীন নেতার নেতৃত্ব। তিনি তার ব্যক্তিগত যোগ্যতায় বাঙালি জাতির পিতার আসনটি অর্জন করে নিয়েছেন। তার আকর্ষণীয় ব্যক্তিত্বের অন্যতম গুণ ছিল জ্ঞান অনুরাগী, তুখর বক্তা, জাতীয় ও আন্তর্জাতিক মানসিকতা, পরোপকারিতা, ন্যায়ের প্রতি অবিচল ও আদর্শে অটল। তিনি কখনোই পিছু হটার মতো ব্যক্তি ছিলেন না, বিদর্ভে শুধু সামনের দিকেই ছুটেছেন, এনে দিয়েছেন একটি সার্বভৌম বাংলাদেশ।
জাতির পিতা ছোটবেলা থেকেই মানবতরুতি ছিলেন। বিশ্বের ক্ষুধার্ত পীড়িত মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা আর দরদ মুগ্ধ করেছিল বিশ্ব নেতাদেরও। Are facing green prospects. With the worsening of our terms of trade, the status of exports, food deficit, we are confronted by formidable problems of poverty, hunger, illiteracy, disease, unemployment. দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ঝালকাঠির কাঁচালিয়ায় চিংড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও জমি দখল করে গবাদি পশুর খামার করেছেন প্রভাবশালীরা, স্বাস্থ্য ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা। রবি থেকে বৃহস্পতি তিনজন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আর বিএনপি ডেমোক্রেসি হচ্ছে বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি, অফ দ্য কনস্পিরেসি, এন্ড দে আর ওয়েটিং ফর দ্য কনস্পিরেসি। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, জোরের মার কথা, এটা কথা না, কখনো যুক্তি আবার কখনো রাজনৈতিক উত্তাপ। তাদেরকে কিন্তু এরকম হেচকা মারছে, আপনি কে বলেন? এই বিআরটিএ জিনিসটা ছিল না, আমরা কিছু লোক আন্দোলন করে গাড়ি বন্ধ করে বিএসটি বানিয়েছি, সরকার বানায় নাই। সরকারের যে দায় দায়িত্বগুলো তারা যদি করতো তাহলে কিন্তু সরকার কিন্তু কখনো প্রতিপক্ষ হতো না। এই বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ উন্নয়ন 10 বছর হয়েছে আপনারা 50 বছরে করতে পেরেছেন। 16 কোটি মানুষ, স্বপ্ন, একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিটল টাটা বাংলা টক দেখুন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। সোনারগাঁও ইউনিভার্সিটি নিবেদিত ক্যাম্পাস ভিত্তিক গেম শো ইয়ার্কি স্ট্রিট দেখবেন প্রতি বুধবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। যিনি জীবনযুদ্ধে যত ঠেকেছেন তার সেখান থেকে উঠার বা উঠানোর শক্তি কিন্তু বেশি। সার্জারি হওয়ার পর মনে হয় আমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং পার্টটা ছিল যেটা, যে আমার ওই আনসার্টেনিটিটা। নেশা করছে এখন, সে নেশাকে নেশা সমস্যা মনে করে, বলতেছে অ্যালকোহল হারাম কিন্তু গাঁজা তো হারাম না। হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, দ্য অ্যাডিকশন ইজ নট অ্যাকচুয়ালি ক্রাইম। আমাদের এই জায়গাটা থেকে একটু উঠে আসতে হবে। আমাদের ভালো থাকতে হলে মাদক নিয়ে ভাবতে হবে। রিকভার করতে কিন্তু সে একা পারবে না, তাকে সবার সাহায্য দরকার। তো অ্যাজ এ শিক্ষক কিন্তু চাইলে একটা ছাত্রছাত্রীকে সব ধরনের সাপোর্ট সে দিতে পারে। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসেস জানতে চাই দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30 শুধুমাত্র বাংলা টিভিতে। 1985 সালে আপনি পর্যটক হিসাবে যুক্তরাজ্যে যান। হাই স্কিল মাইগ্রেশনটা আসলে যুক্তরাজ্যে খুব জনপ্রিয় ছিল, কারণ দে নিড দ্য পিপল ইন দ্যাট টাইম। বাংলাদেশ থেকে যে কুয়েতের জার্নিটা সেটা নিয়ে জানতে চাই। আমার পথ ধরে আরও কিন্তু অনেক নারী এই পেশায় এগিয়ে আসবে। আমার যাত্রা বিলেতে শুরু করি 1985-এ বাংলাদেশ থেকে। আপনারা কি অনেকটা স্বার্থপরের মতো দেশ চলে গেলেন? আমরা স্বার্থপর না, আমরা তার দেশকে দিই। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও জমি দখল করে হাঁস মুরগি ও গবাদি পশুর খামার করার অভিযোগ উঠেছে। এসব খামারের দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষার্থী এলাকাবাসী অভিভাবকদের পক্ষ থেকে খামার সরিয়ে নিতে একাধিকবার দাবি করা হলেও মানছেন না খামার মালিক। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ হাসিব। 1943 সালে চিংড়াখালি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এখানে 300 ছাত্রছাত্রী ও 6 জন শিক্ষক রয়েছেন। আব্দুল জলিল মিয়া নামে স্থানীয় এক প্রভাবশালী 6 মাস আগে বিদ্যালয়ের মাঠ এবং সংলগ্ন জমি দখল করে গরু ছাগল ও হাঁস মুরগির খামার করেন। এতে লেখাপড়া পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। খামারের দুর্গন্ধে এলাকাবাসী পথচারীরাও অতিষ্ঠ। এছাড়া বিদ্যালয় সংলগ্ন চিংড়াখালি মাদ্রাসা, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর শিক্ষার্থীরাও থাকতে পারছে না সেখানে। একটা হাঁস মুরগি খামার করছে জলিল মিয়াজি, যাতে এই খামারটা এখানে না থাকে, গন্ধে এখানে মানুষজন চলাফেরা করতে পারে না। চুল মাদ্রাসার জমি দখল করে তিনি ফার্ম করেছেন এবং ক্লাসে দুর্গন্ধ ছড়ায়। খামার মালিক পক্ষের দাবি, এতে বিদ্যালয়ের কোনো সমস্যা হচ্ছে না, তবে বর্ষা মৌসুমে নিয়মিত মাঠ পরিষ্কার করা সম্ভব হয় না। স্কুলের কোনো নষ্ট হয় না কা, আমরা দুই মহিলায় দুইয়ে ফেলাইয়া খুব সুন্দরভাবে গুছিয়ে লাই। শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে অবগত করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষক। বাচ্চাদের সেই শান্তিপূর্ণ পরিবেশে খেলাধুলা করবে সেই পরিবেশ আমাদের স্কুলে নাই, এবং সেটা কোথা থেকে পাবো সেটা আমি অনেক সময় ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করেছি, তারা জমির কোনো সিদ্ধান্ত আমাকে দিতে পারেননি। এ ব্যাপারে জেলা প্রশাসক জানান, খামারের বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে কাঁঠালবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর উপর ব্যবস্থা নেওয়ার জন্য আমি উপজেলা নির্বাহী অফিসার কাঁঠালিয়াকে নির্দেশনা দিয়েছি। সে জানিয়েছে যে অলরেডি সে ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের ডেকেছেন এবং তাদের সঙ্গে কথা বলবেন, জমির কাগজপত্র দেখবেন, দেখে ব্যবস্থা নেবেন। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে দ্রুত খামার অপসারণ করে শিক্ষার্থীদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের সহায়তা চেয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়, এই স্লোগানে দেশব্যাপী নানা আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। হবিগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। এতে সংসদ সদস্য আবু জাহির, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম সহ অন্যরা। কুমিল্লায় হাইওয়ে পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। পাবনায় জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি নগর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কুষ্টিয়া উপজেলা অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন। বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহমদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিআরটি এর সহকারী পরিচালক সৈয়দ মেজবাউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সহ অনেকেই। সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সকালে হাটি কুমরুল পাবনা মহাসড়কের সরিষকোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাটি কুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, সকালে সরিষকোল বাজার থেকে মিনি ট্রাকযোগে দুই ব্যবসায়ী পাবনার বেড়ায় যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্যাঙ্ক লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল আজিজ মারা যান। গুরুতর আহত দুলালকে শাহজাদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতরা হলেন উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষকুল গ্রামের মৃত খোরশেদ ব্যাপারীর ছেলে আব্দুল আজিজ ও মসিপুর গ্রামের মৃত বাবুলাল হোসেনের ছেলে দুলাল হোসেন। দেশ বাংলা নিচ্ছে আর একটি বিরতি, ফিরছি একটু পরেই।
রাষ্ট্রপতি, তিনজন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। বিএনপি ডেমোক্রেসি হচ্ছে বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি, অফ দ্য কনস্পিরেসি এন্ড দে আর ওয়েটিং ফর দ্য কনস্পিরেসি। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, জোরের মার কথা, কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। তাদেরকে কিন্তু এরকম হেঁচকা মারছে, আপনি কে বলেন? এই বিআরটিএ জিনিসটা ছিল না, আমরা কিছু লোক আন্দোলন করে গাড়ি বন্ধ করে বিএনপি বানিয়েছি, সরকার বানায় নাই। সরকারের যে দায় দায়িত্বগুলো তারা যদি করতো তাহলে কিন্তু সরকার কিন্তু কখনো প্রতিপক্ষ হতো না। এই বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ উন্নয়ন 10 বছর হয়েছে, আপনারা 50 বছরে করতে পেরেছেন। 16 কোটি মানুষ, স্বপ্ন, একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিটল টাটা বাংলা টক দেখুন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভি। সোনারগাঁও ইউনিভার্সিটি নিবেদিত ক্যাম্পাস ভিত্তিক গেম শো ইয়ার কিস্ট্রি দেখবেন প্রতি বুধবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। যিনি জীবনযুদ্ধে যত ঠেকেছেন তার সেখান থেকে উঠার বা উঠানোর শক্তি কিন্তু বেশি। সার্জারি হওয়ার পর মনে হয় আমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং পার্টটা ছিল যেটা, যে আমার ওই আনসার্টেনিটিটা। নেশা করছে, এখন সে নেশাকে নেশা সমস্যা মনে করে, বলতেছে অ্যালকোহল হারাম, কিন্তু গাঁজা তো হারাম না। হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ লাইফ, দ্য অ্যাডিকশন ইজ নট অ্যাকচুয়ালি ক্রাইম। আমাদের এই জায়গাটা থেকে একটু উঠে আসতে হবে। আমাদের ভালো থাকতে হলে মাদক নিয়ে ভাবতে হবে। রিকভার করতে কিন্তু সে একা পারবে না, তাকে সবার সাহায্য দরকার। তো এজ এ শিক্ষক কিন্তু চাইলে একটা ছাত্রছাত্রীকে সব ধরে সাপোর্ট সে দিতে পারে। সচেতনতামূলক অনুষ্ঠান প্রমিসে জানতে চাই দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:00। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। গাজীপুরে প্রায় 3,000 কোটি টাকা মূল্যের 16 একর জমি উদ্ধার করেছে সড়ক বিভাগ। গতকাল বিকেলে নাউজোর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগের যুগ্ম সচিব ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী। ফারুকী জানান, নাউজোর এলাকায় 16 একর জমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দোকানপাট বানিয়ে প্রায় 74 বছর যাবৎ বেদখল করে রেখেছিল। ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ শেষে উদ্ধারকৃত জমি সড়ক ও জনপদ বিভাগে বুঝিয়ে দেয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফউদ্দিন ও আবদুল্লাহ হেল বাকি সহ অন্যান্যরা। সম্প্রতি পাহাড়ের আইন শৃঙ্খলা রক্ষার্থে খাগড়াছড়ির 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন সদরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জোনের হলরুমে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুবায়ত মাহমুদ হাসিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। এ সময় রিজিয়নের বিএম মেজর ফজলে রাব্বি, জোন উপ অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, গুইমারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে বিভিন্ন স্কুল কলেজের কৃতি শিক্ষার্থীদের মাঝে বই, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন রিজিয়ন কমান্ডার। মাত্র 17 লাখ টাকা আত্মসাৎ করতেই নোয়াখালীর চৌমুহনি শহরের ব্যবসায়ী আব্দুর রবকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তীরনৈহাট ইউনিয়নের স্লুইচ গেট এলাকা থেকে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বজনরা লাশ শনাক্ত করে। খুনিদের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাজিয়া আফরিন রিয়া।
নোয়াখালীর চৌমুহনী শহরের ব্যবসায়ী আব্দুর রব। পাইকারি মাল নেয়ার জন্য পঞ্চগড়ে তার ব্যবসায়িক পার্টনারদের অগ্রিম 17.5 লাখ টাকা ব্যাংকের মাধ্যমে টিটি করে দেন। 16 অক্টোবর মাল আনার জন্য পঞ্চগড়ে যান। 17 অক্টোবর পার্টনার মানিক তাকে তেঁতুলিয়ায় নিয়ে যান। 18 অক্টোবর তেঁতুলিয়ায় রবের মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। মাল না দিয়ে টাকা আত্মসাৎ করার জন্য হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের পরিবারের। খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চৌমুহনীতে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকাবাসীরা। এ সময় তারা খুনিদের ফাঁসির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। একই দাবি চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের। এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। আমরা চাই প্রকৃত অপরাধীর বিচার হোক। রব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। খুনিদের বিচারের পাশাপাশি রবের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমরা সরকারের এটা সঠিক বিচার চাই, ন্যায় বিচার চাই এবং এই সংসারটার প্রতি সরকার যেন উদারতা থাকে, আমরা সরকারের সকল সহায়তা চাই। এই ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তেঁতুলিয়া থানার এসআই। আব্দুর রব বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর গ্রামের পাটোয়ারি বাড়ির বাসিন্দা। তার স্ত্রী ও 3 সন্তান রয়েছে। রবের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমন চাওয়া নিহতের স্বজন ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শেষ করব দেশ বাংলা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হয়েছে পদ্মা সেতুর 15তম স্প্যান, দৃশ্যমান হলো 2250 মিটার। কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়িবাঁধ মেরামত না করায় উদ্বিগ্ন, দ্বীপের 1.5 লাখ মানুষ বসত ভিটা রক্ষায় স্বেচ্ছায় বাঁধ নির্মাণ করছেন স্থানীয়রা। নরসিংদীর পলাশে পোকার আক্রমণে মরে যাচ্ছে রোপা আমন ধান, কীটনাশক প্রয়োগেও মিলছে না সুফল, দিশেহারা কৃষকরা। এবং ঝালকাঠির কাঁঠালিয়ায় চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও জমি দখল করে গবাদি পশুর খামার করেছেন প্রভাবশালীরা, স্বাস্থ্য ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা। শেষ করছি দেশ বাংলা। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ চট্টগ্রাম সংবাদ 6:30 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।